ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं ततो जयो मुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी हरि ओं तस्सत् ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। এখন হরে কৃষ্ণ ভাগবত প্রভু প্রণাম। এখন ভাগবত আর ভগবত গীতার ক্লাস দুইটা একই পর্ব না? 372 72। হরে কৃষ্ণ মা, আপনাদের পর্ব মনে আছে তো? তার মানে ভাগবতমের 372, গীতারও 372 চলছে, শুধু চৈতন্য চরিতামৃত দুটো কম আছে। আশা করি ও দুটোকে ফুলফিল করে। তা আজকে আমাদের ভাগবতমের 372তম ক্লাস চলছে। এটা আজকে আলোচনা হচ্ছে তৃতীয় স্কন্ধের 14 অধ্যায়ের আপনার 32 নম্বর শ্লোক, হ্যাঁ কি না? হ্যাঁ, 32ই তো নাকি? হ্যাঁ প্রভু, সুন্দর। প্রভু বলতেন অথ উপ স্পৃশ সলিলম প্রাণায়ামস প্রাণা প্রাণান অয়ম্য বাক যত ধ্যায়ন যজাপ বিরজম ব্রহ্ম জ্যোতি সনাতনম। অথ উপস্পৃশ্য সলিলম প্রাণানাম অয়ম বাক যত ধ্যায়ন যজাপ বিরজম ব্রহ্ম জ্যোতি সনাতনম। ব্রহ্ম জ্যোতি সনাতনম। জয় মিত্র মাতাজি পড়ন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রণাম। অনুবাদ। তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়াম পূর্বক বাক সংযোগ করেছিলেন, সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতি ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। তারপর তারপরে বলছে, 1 মিনিট, তারপরে এখানে বলছে কি, এখানে বলছে যে তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়াম পূর্বক বাক সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতি ধ্যান করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। তার মানে বউকে বোঝানোর পরে এর আগের শ্লোকটা আমরা, এর আগের শ্লোকটা দেখলে আমরা পুরোপুরি ইয়েটা মনে রাখতে পারবো। এখানে বলছে, আগের শ্লোকটা বলছে, তার পত্নীর উদ্দেশ্য অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি নির্জন স্থানে তার সঙ্গে শয়ন করেছিলেন। এরপরে শয়ন করে এসে কি করেছেন? তারপরে সেই ব্রাহ্মণ জলে স্নান করেছিলেন স্ত্রী সঙ্গ করার পরে, সঙ্গ করেছিলেন। স্ত্রী সঙ্গ করার পরে সঙ্গ স্নান করেছিলেন এবং প্রাণায়াম পূর্ব বাক সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতি ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। পড়ুন তাৎপর্য। হরে কৃষ্ণ। তারপর যে জয়শ্রী প্রভুপাদ ছিলেন, মলত্যাগ করার পর যেমন স্নান করতে হয় তেমনি বিশেষ করে নিষিদ্ধ সময়ে কাম আচরণের পর জলে স্নান করতে হয়। কশ্যপ মুনি গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে
নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ধ্যান করেছিল। যখন নিঃশব্দে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়, যাতে কেবল উচ্চারণকারী তা শ্রবণ করতে পারে, তাকে বলা হয় জপ। কিন্তু মন্ত্র যখন উচ্চস্বরে উচ্চারণ করা হয়, তাকে বলা হয় কীর্তন। বৈদিক মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিঃশব্দে উচ্চস্বরে অথবা উভয়ভাবে উচ্চারণ করা যায়, তাই তাকে বলা হয় মহামন্ত্র। কশ্যপ মুনি একজন নির্বিশেষবাদী ছিলেন বলে মনে হয়। ঠাকুর হরিদাসের সঙ্গে তার চরিত্রের তুলনা করলে যা পূর্বে করা হয়েছে তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে সবিশেষবাদীদের ইন্দ্রিয় সংযমের ক্ষমতা নির্বিশেষবাদীদের থেকে অনেক বেশি। তারা ব্যাখ্যা করে, ভগবদ্ গীতায় বলা হয়েছে যে পরম দৃষ্টা পরম দৃষ্টা নির্বতরতে, অর্থাৎ উচ্চতর অবস্থার স্বাদ লাভ করার ফলে নিম্নতর স্তরের উপভোগের নিবৃত্তি আপনা থেকেই হয়ে যায়। স্নান ও গায়ত্রী মন্ত্র জপের ফলে মানুষ পবিত্র হয়। কিন্তু মহামন্ত্র এতই শক্তিশালী যে তা উচ্চস্বরে অথবা নিঃশব্দে যে কোনো অবস্থায় উচ্চারণ করা যায় এবং তা মানুষকে জড়জগতের সমস্ত পাপ থেকে রক্ষা করে। হরে কৃষ্ণ প্রভু। এখানে একটা কথা এখানে বলেছেন যে মল ত্যাগ করার পর যেমন স্নান করতে হয়, তেমনি বিশেষ করে নিষিদ্ধ সময়ে কাম আচরণ করার ফলে আচরণের পর জলে স্নান করতে হয়। তার মানে প্রভুপাদ এখানে বলছে আমাদের মল ত্যাগ করার পরে অবশ্যই স্নান করতে হবে, মল ত্যাগ করার পরে অবশ্যই, কারণ আমরা যত নিজেকে শুদ্ধ রাখবো তত আমাদের পারমার্থিক প্রগতি বৃদ্ধি পাবে। যদি আমরা পারমার্থিক প্রগতির জন্য সচেষ্ট না হয় তাহলে আমরা কোনোদিন ভগবত ভক্তিতে আগাতে পারবো না। মলত্যাগ করার পর যেমন স্নান করতে হয়, তেমনি বিশেষ করে নিষিদ্ধ সময়ে কাম আচরণ করার পরে জলে স্নান করতে হয়। কশ্যপ মুনি গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ধ্যান করেছিলেন। কশ্যপ মুনি গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ধ্যান করেছিলেন। তার মানে আমরা বুঝতে পারি কশ্যপ মুনি হচ্ছে কি, নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসনা করেছিলেন। যখন নিঃশব্দে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়, যাতে কেবল উচ্চারণকারী শ্রবণ করতে পারে, তাকে বলা হয় জপ। কিন্তু মন্ত্র যখন উচ্চস্বরে উচ্চারণ করা হয়, তাকে বলা হয় কীর্তন। তা জপ আর কীর্তনের মধ্যে পার্থক্য কি? যে জিনিসটা, যে মন্ত্রটা আপনি জপ করবেন শুধু আপনি নিজে শুনবেন, সেটা হচ্ছে জপ। আর যে জিনিসটা আপনি নিজে না, অন্য দর্জনকেও শোনানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে কীর্তন। বৈদিক মন্ত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিঃশব্দে উচ্চস্বরে অথবা উভয় উচ্চারণ করা যায়, তাই তাকে বলা হয় মহামন্ত্র। কশ্যপ মুনি একজন নির্বিশেষবাদী ছিলেন বলে মনে হয়। ঠাকুর হরিদাসের সঙ্গে তার চরিত্রের তুলনা করলে যা পূর্বে করা হয়েছে, কশ্যপ মুনি একজন নির্বিশেষবাদী ছিলেন বলে মনে হয়। ঠাকুর হরিদাসের সঙ্গে তার চরিত্রের তুলনা করলে যা পূর্বে করা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় যে সবিশেষবাদীদের ইন্দ্রিয় সংযমের ক্ষমতা নির্বিশেষবাদীদের থেকে অনেক বেশি। তাই প্রভুপাদ এখানে বলছে যে কশ্যপ ঋষিকে যদি হরিদাস ঠাকুরের সঙ্গে তুলনা করা হয় তাহলে কি হবে, আমরা দেখতে পারি যারা সবিশেষের পূজা করে তাদের কাম বাসনা কম বা কাম কন্ট্রোল করতে পারে বেশি, কিন্তু যারা নির্বিশেষবাদী তারা কামকে কন্ট্রোল করতে পারে না, কারণ কশ্যপ উনি নির্বিশেষবাদী ছিলেন। তারপরে হচ্ছে
তার ব্যাখ্যা করে ভগবদ্ গীতায় বলা হয়েছে, পরম দৃষ্টা নিবর্তন্তে, অর্থাৎ উচ্চতর স্বাদ লাভ করার ফলে, উচ্চতর স্বাদটা কি, সবিশেষ পূজা করা বা আরাধনা করা, উচ্চতর অবস্থার স্বাদ লাভ করার ফলে নিম্ন স্তরের উপভোগের নিবৃত্তি আপনা থেকেই হয়ে যায়। স্নান ও গায়ত্রী মন্ত্র জপের ফলে মানুষ পবিত্র হয়, কিন্তু মহামন্ত্র এতই শক্তিশালী, তা উচ্চারণে উচ্চস্বরে বা নিঃশব্দে যে কোনো অবস্থায় উচ্চারণ করা, তা মানুষকে জড়জগতের সমস্ত পাপ থেকে মুক্ত করে। আমরা দেখতে পারলাম যে নির্বিশেষ ব্রহ্মের উপাসনার যে প্রতিক্রিয়া, তার চেয়ে সবিশেষ ভাবে ভগবানের উপাসনা করার প্রতিক্রিয়া অনেক হাই, হাই স্ট্যান্ডার্ড। 33 নম্বর শ্লোক, দিতি তু ব্রিতা তেন কর্ম অবদ্দেন ভারত উপসঙ্গম বিপ্রীষিম অধোমুখী অভ্যভাসত। তো এখানে বলছেন, হে ভারত, তারপর 33 নম্বর শ্লোকে, কি বলে, তনুশ্রী মাতাজি পড়ন্ত 33 নম্বর। হরে কৃষ্ণ বাবুজি প্রণাম। অনুবাদ, হে ভারত, তারপর দিতি তার দোষ যুক্ত আচরণের জন্য লজ্জাবত শত অধমুখী হয়ে তার পতির সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন। পড়বো বাবুজি? হ্যাঁ বলুন। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। কোন ঘৃণ্য কর্ম আচরণের ফলে কেউ কেউ যখন লজ্জিত হয়, তখন তখন আপনা থেকেই তার মাথা নিচু হয়ে যায়। তার পতির সঙ্গে ঘৃণিত কাম আচরণের পর দিতির চৈতন্য হয়েছিল। এই প্রকার কাম আচরণ বেশ্যাবৃত্তির মতো নিন্দিত। পক্ষান্তরে বলা হয়, বলা যায় যে নিজের পত্নীর সঙ্গে মৈথুন ক্রিয়া যদি শাস্ত্রবিধি অনুসারে আচরণ করা না হয়, তাহলে তাও বেশ্যাবৃত্তির সমান। হরে কৃষ্ণ। হরিব। এখানে বলছে, হে ভারত, তারপর দিতি তার দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধমুখী হয়ে তার প্রতির সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন। তার মানে এর থেকে বুঝতে পারি, দিতি কি করেছে, তার ভুলটা কখন বুঝতে পেরেছে, তখন যা তার কামনা বাসনা পূর্ণ হয়েছে, তখন সে লজ্জা পেয়েছে, আহা আমি এটা সন্ধ্যার সময় কি করলাম, এটা আমি আমার স্বামীকে কি ধরনের কর্মে আমি উন্মোচিত করলাম, উন্মোচিত করলাম, এই কথা এখানে বলেছে, উন্মোচিত করলাম। তো তখন তিনি লজ্জাবশত অধম নিচু করেছে। তাৎপর্য, কোনো ঘৃণ্য কর্ম আচরণের ফলে কেউ যখন লজ্জিত হয়, তখন আপনা থেকেই তার মাথা নিচু হয়ে যায়। তার মানে কেউ যখন কোনো ঘৃণ্য কর্ম, নিচু কাজ করে, তখন আপনা থেকে তার কি হয়ে যায়, তার মাথা
তার মাথা হেড হয়ে যায়, মানে নিচু হয়ে যায়, সেই কথাটা এখানে বলেছে। এরপর হচ্ছে তার পতির সঙ্গে ঘৃণিত কাম আচরণের পর দিতির চৈতন্য হয়েছিল, তার মানে তার স্বামীর সঙ্গে এইরকম কাম আচরণ করার পর তার চৈতন্য হয়েছিল না। কেউ কেউ আছে জিনিসটা বোঝে, বাংলা একটা কথা আছে না, সোর পালালে বুদ্ধি পারে, তাই যখন মানুষের মাথা গরম হয় তখন সে বুঝতে পারে না কি করেছে, কিন্তু যখন কর্মটা ঘটে যায় তখন সে বুঝতে পারে, কিন্তু তখন বুঝে আর কি লাভ হবে, কর্ম তো ঘটে গেছে। এই প্রকার কাম আচরণ বেশ্যাবৃত্তির মতোই নিন্দিত, তার মানে অনিয়ন্ত্রিত কাম সেটা হচ্ছে বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করেছে, অনিয়ন্ত্রিত। পক্ষান্তরে বলা যায় নিজের পত্নীর সঙ্গে মৈথুন ক্রিয়া যদি শাস্ত্র বিধি অনুসারে আচরণ করা না হয় তাহলে সেটাও বেশ্যাবৃত্তি, তার মানে আমরা সেটা গৃহে থাকি আর কি বলে পত্নীর সঙ্গে থাকি, যদি সেটা শাস্ত্রিক বিধি অনুসারে আপনি কৃষ্ণ সন্তান উৎপাদন ব্যতীত যদি আপনি সঙ্গে মিলিত হন তাহলে সেটাকেও এক ধরনের নোংরা কাজ বলে গণ্য করা হয়। এবার দেখুন দিতি কি বলে মুখ থেকে, দিতির উবাচ ন মে গর্ব মিমম ব্রহ্ম ব্রহ্মণ ন মে গর্ভম ইমম ব্রহ্মণ ভূতানাম ঋষভ অবধি রুদ্রপতিহি ভূতানাম যস্য অক অকরবম অহম অহম অহংস অংহ হসম। দ্বিতীয় বাচ ন মে গর্ভম ইমম ব্রহ্মণ ভূতানাম ঋষভ অবধি রুদ্রপতিহি ভূতানাম যস্য অক অকরবম অহ অহংসম অহংসম। সীমা মাতাজি পড়ুন তো মা, সীমা মন্ডল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ। সুন্দরী দিতি বললেন, হে ব্রাহ্মণ, সমস্ত জীবেদের প্রতি রুদ্রর কাছে আমি মহা অপরাধ করেছি, সেই জন্য তিনি যেন আমার গর্ভ নষ্ট বিনষ্ট না করেন। তাৎপর্য সুন্দরী দিতি বললেন, এখন মানে এখন চেতনা আসার পরে বলতেছে কি, হে ব্রাহ্মণ, সমস্ত জীবের প্রতি কেন রুদ্রকে বলা হয়েছে, কারণ আমরা জানি আমাদের সৃষ্টি কার থেকে হয়েছে, এক হচ্ছে শিব আর হচ্ছে কি প্রকৃতি, সঙ্গ করার ফলেই তো মহত্তত্ত্বের সৃষ্টি হয়েছে না, তাই শিবজিকে এখানে পিতা রূপে বর্ণনা করা হয়েছে, পিতা রূপে বর্ণনা করা হয়েছে। কি বলে, সমস্ত জীবের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করেছি, তার মানে দ্বিতীয় এখন বুঝতে পারছে যে আমি একটা ভুল কাজ করেছি, রুদ্রের কাছে আমি মহা অপরাধ করছি, সেই জন্য তিনি যেন আমার গর্ভ বিনষ্ট না করে। এখন বলুন তো এটা দিতি কিভাবে রুদ্রের কাছে মহা অপরাধ করেছে, বলুন দিতি কিভাবে রুদ্রের কাছে মহা অপরাধ করেছে, এই যে উনি বলছে প্রভু। হ্যাঁ বলুন, নিয়ম বহির্ভূত কামাচরণ করার জন্য স্বামীকে উদ্বুদ্ধ করেছেন এবং কামাচরণ করেছেন। সুন্দর। আর কেউ, দিতি কিভাবে শিবের কাছে অপরাধ করেছে,
হরে কৃষ্ণ প্রার্থনা। হ্যাঁ বলুন। দিতি শিবের কাছে অপরাধ করেছেন এইভাবে, যেহেতু যে টাইমটা ছিল সেটা হচ্ছে শিবের মানে রুদ্রের টাইম ছিল, আর যেহেতু তার সেই সময়ে টাইমের শিবের যে মানে ধ্যান করা বা সেটাতে যে ব্যাঘাত ঘটানো হয়েছে, যেহেতু তার স্বামীও তার মানে উপাসনা করতেন, তো সেটাতে ব্যাঘাত ঘটানোর জন্য তার চরণে তিনি অপরাধ করেছেন। এক্সেলেন্ট। এটাই যে দিতি কিভাবে রুদ্রের কাছে, হ্যাঁ লীলাশ্বরী মাতাজি ঠিক বলেছে, কিন্তু একটু ফিনিশিং দিতে পারেনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলাটা রুদ্রদেবের জন্য টাইম, কিন্তু সন্ধ্যাবেলা রুদ্রদেবের টাইম এই জন্য দেওয়া হয়েছে যেন তখন কোন রকম তমগুণ সম্পন্ন কাজ করা না হয়। যারা বিশেষ করে ভালো মানুষ যদি তমগুণ সম্পন্ন কাজ করে তাহলে তাদের সবকিছু তমগুণে পর্যবসিত হবে, কামটাও তমগুণে, তার থেকে যে সন্তান হবে সেও তমগুণে। এর জন্য দিতি কি করেছে, শিবের কাছে প্রার্থনা করেছে যেন আমাকে ক্ষমা করে দেয় আর আমার সন্তানটা বিনষ্ট না করে, বিনষ্ট না করে। এর থেকে আমরা আর একটা শিক্ষা পাই, তাহলে কি কেউ যদি অসময়ে কি করে, মানে অবৈদিক টাইমে যদি কেউ কাম ক্রিয়া করে, তাহলে তার সন্তান শিবের অভিশাপে বা শিবের ক্রোধে তার কি হবে, অকাল মৃত্যু হবে বা গর্ভপাত হবে, গর্ভপাত হবে। বোঝা গেল তাৎপর্য? পড়ুন, এর জন্য তাৎপর্য খেয়াল ছিল রাখতে হবে প্রভু। এটা, যে যদি সঠিক টাইমে কেউ ইয়ে না করে, সন্তান তো কি বলে জন্মই হবে না, তার আগে কি হবে, সন্তানের বিনষ্ট হবে। হ্যাঁ তাৎপর্য ছিল বউ পাচ্ছি যে দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন এবং তিনি উদ্বিগ্ন ছিলেন যেন শিব তার সেই অপরাধ ক্ষমা করে। শিবের দুটি প্রচলিত নাম হচ্ছেন রুদ্র ও আশুতোষ। আশুতোষ। আশুতোষ তিনি সহজেই শুদ্ধ হন, আবার অতি শীঘ্রই সন্তুষ্ট হন। দিতি জানতেন যে তার প্রতি শুদ্ধ হয়ে তিনি তার গর্ভ বিনষ্ট করতে পারেন, যা তিনি অন্যায় ভাবে ধারণ করেছিলেন। কিন্তু যেহেতু তিনি আশুতোষ, তাই তিনি তার পতির কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে সাহায্য করেন, কেননা তার পতি ছিলেন শিবের এক মহান ভক্ত। পক্ষান্তরে বলা যায় যে দিতি অন্যায় ভাবে তার পতিকে বাধ্য করানোর ফলে শিব তার প্রতি শুদ্ধ হয়ে থাকতে পারেন, কিন্তু তিনি তার পতির প্রার্থনা অস্বীকার করবেন না। তাই তিনি তার পতির মাধ্যমে ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছিলেন ভগবান শিবের কাছে। তিনি এইভাবেই প্রার্থনা করেছিলেন। হরে কৃষ্ণ। হরে বল। এবার শুনুন, খুব সুন্দর তাৎপর্য। দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন, তার মানে আমাদের এর থেকে একটা শিক্ষা, আমরা অপরাধ করলে সেই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমি অপরাধ করেছি। অনেকে আছে কি অপরাধ করে ডোন্ট কেয়ার, ধর হয়েছে করছি তা কি হয়েছে, সমস্যা কি, হ্যাঁ না, অনেকে মানে ইয়ে করে, গর্ব করে, মানে গরম হয়ে যায়, অপরাধ করছি তাতে কি হয়েছে, কি কি করবে দেবতা, কি করবে ভগবান, কি করবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে, আপনি যখন অপরাধ করবেন অ্যাটলিস্ট আপনার মধ্যে কি করা উচিত, দৈন্যতা ভাব থাকা উচিত, দৈন্যতা ভাব থাকা উচিত। তো বলছে দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন। এখন এখানে বলুন,
অপরাধের বিষয়ে সচেতন থাকা বলতে কি বুঝিয়েছেন এখানে? দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন, এই সচেতন থাকা বলতে কি বুঝিয়েছে? সিম্পল অর্থটা বলতে পারছে না কেউ? হরে কৃষ্ণ বাবা, হুম, সচেতন থাকা এটা বোঝাতে চাইছেন যে তিনি যেহেতু মানে যে অপরাধ করেছেন সেটা যে তিনি উপলব্ধি করছেন যে এটা আমার অপরাধ হয়েছে, তো এটাকে বোঝানো হয়েছে যে উপলব্ধি করে যে এটা আমাকে ক্ষমা চাইতে হবে, যে ক্ষমা ভাব, যে দৈন্য ভাব, সেটাকে বোঝানো হয়েছে। সুন্দর হয়েছে এই কথাটা বলতে, এটা বুঝিয়েছে দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন, মানে তিনি বিনম্র ছিলেন। আমি অপরাধ করেছি, আমাকে খুব রেজড হওয়া উচিত না, আমাকে মানে কি গর্ব করা উচিত না, আরে করছি তাতে কি হয়েছে, না, বরঞ্চ তিনি সম হয়েছিলেন, দম হয়েছিলেন, এবং তিনি উদ্বিগ্ন ছিলেন যেন শিব তার সেই অপরাধ ক্ষমা করেন, উদ্বিগ্ন ছিলেন। তার মানে এটার দ্বারা আমাদের শিক্ষা, আমরা কোনো অপরাধ করলে আমাদের মধ্যে উদ্বিগ্নতা থাকা উচিত যে আমাদের ভুলটা যেন ভগবান ক্ষমা করেন। শিবের দুইটি প্রচলিত নাম হচ্ছে রুদ্র ও আশুতোষ। তিনি সহজেই ক্রুদ্ধ হন, আবার তিনি অতি শীঘ্রই সন্তুষ্ট হন শিবজি। দিতি জানতেন যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে তিনি তার গর্ব নষ্ট করতে পারেন, যা তিনি অন্যায় ভাবে ধারণ করেছিলেন, কারণ দিতি জানে শিব ইচ্ছা করলে এটা করে দিতে পারে। কিন্তু যেহেতু তিনি আশুতোষ, তাই তিনি তার পতির কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে সাহায্য করেন, কেননা তার পতি ছিলেন একজন শিবের মহান ভক্ত। পক্ষান্তরে বলা যায় যে দিতি অন্যায়ভাবে তার পতিকে বাধ্য করানোর ফলে শিব তার প্রতি ক্রুদ্ধ হয়ে থাকতে পারেন, কিন্তু তিনি তার পতির প্রার্থনা অস্বীকার করবেন না, তাই তিনি তার এখন এখানে একটা কথা বলছে, মানে এখানে প্রশ্ন আসতে পারে, প্রভু এটা দিতি কেন শিবের উপাসনা করছে না, কেন তিনি তার স্বামীকে বলছে যে তুমি আমার হয়ে উপাসনা করো? প্রশ্নটা বুঝতে পেরেছেন? দিতি নিজে কেন শিবের উপাসনা করছেন না, কেন তিনি তার স্বামীকে বলছেন? কেন কি তার স্বামী ছিল শিবের ভক্ত? হ্যাঁ বলুন, সুন্দর বলছেন রেখাম এই মাতাজি। যখন আমরা কারো চরণে অপরাধ করব তো তাকে সন্তুষ্ট করা তখনই সম্ভব যখন সে মানে তার তাকে যে আরো বেশি ভালোবাসেন তার থ্রু হয়ে যখন আমরা তার কাছে ক্ষমা চাইবো তখন তাকে আরো তাড়াতাড়ি আমরা সন্তুষ্ট করতে পারবো। তো এই কারণে হচ্ছে যেহেতু দিতির স্বামী আর কি কশ্যপ মুনি শিবের মহান ভক্ত ছিলেন, তো এই কারণে যে তার থ্রু হয়ে যদি ক্ষমা চান তাহলে সেটা আরো বেশি তিনি প্রসন্ন হবেন এই কারণে। সুন্দর সুন্দর বলছে, এটার মানে হচ্ছে এটা বুঝিয়েছে দিতি মনে মনে ভয় পাচ্ছে যে আমি অপরাধ করেছি, এখন যদি আমি ভগবানকে শিবজিকে ডাকি তো শিব আমাকে ভস্ম করে দেবে, বরঞ্চ ভুলটা আমি করেছি কিন্তু আমার স্বামী তো করেনি, আমার স্বামী তো কামক্রিয়া করতে চায়নি, আমি তাকে উত্তেজিত করেছি, এর জন্য আমার হয়ে যদি আমার স্বামী শিবজির কাছে প্রার্থনা করে তাহলে বৈষ্ণবের ডাকে আমাকে ক্ষমা করে দেবে, ভগবান ভগবান ক্ষমা করে দেবে। তো এই জিনিসটা বুঝিয়েছে। পক্ষান্তরে বলা যায় দিতি অন্যায় ভাবে
তার পতিকে বাধ্য করানোর ফলে শিব তার প্রতি ক্রুদ্ধ হয়ে থাকতে পারে, কিন্তু তিনি তার পতির প্রার্থনা অস্বীকার করবেন না। তাই তিনি তার পতির মাধ্যমে ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছিলেন, ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছিলেন। তাই তিনি তার পতির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করার জন্য আবেদন, ভগবান শিবের কাছে তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন। তাই এর থেকে আমাদের শিক্ষা, কখনো কখনো কোন দোষ ত্রুটি বা ভুল এবার 35 নম্বর, নম রুদ্রায় মহতে দেবা দেবায় উগ্রায় মিরুষে শিবায় নস্ত দণ্ডায় ধৃত দণ্ডায় মন্নবে ধৃত দণ্ডায় মন্নবে। দীপালী মা পড়ন্ত। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রণাম। অনুবাদ, সেই রুদ্ররূপ ভগবান শিবকে আমি আমার প্রণতি নিবেদন করি, যিনি যোগপথ ভয়ঙ্কর মহান দেবতা এবং সমস্ত জ্বর বাসনার পূর্ণকারী। তিনি সর্বমঙ্গলময় এবং ক্ষমাশীল, কিন্তু দণ্ড দিতে তার ক্রোধ তাকে তৎক্ষণাৎ উদ্যত করতে পারে। তাৎপর্য শিলা প্রভুপাদ কি জয়। দিতি অত্যন্ত চতুরতার সঙ্গে ভগবান শিবের কৃপা প্রার্থনা করেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন, তিনি আমাকে খাটতে পারেন, কিন্তু তিনি যদি চান তাহলে তিনি আমার কান্না বন্ধ করতে পারবেন, কেননা তিনি হচ্ছেন আশুতোষ। তিনি এতই মহান যে ইচ্ছা করলে তিনি এখনই আমার গর্ব নষ্ট করতে পারেন, কিন্তু তার কৃপার প্রভাবে আমার গর্ব যাতে নষ্ট না হয়, আমরা সেই বাসনাও তিনি পূর্ণ করতে পারেন। যেহেতু তিনি সর্বমঙ্গলময় তাই তার পক্ষে আমাকে দণ্ডদান থেকে অব্যাহতি দেওয়া মোটেই কঠিন নয়। যদিও তার মহাক্রোধ উৎপাদন করার জন্য তিনি আমাকে এখন দণ্ড দিতে উদ্যত হয়েছেন, তাতে একজন মানুষের মতে প্রতীত হলেও তিনি হচ্ছেন সমস্ত মানুষের ঈশ্বর। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সুন্দর পড়েছে। এখানে 35 নম্বরে অনুবাদ হচ্ছে, সেই রুদ্ররূপ ভগবান শিবকে আমি আমার প্রণতি নিবেদন করি, তিনি যিনি যুগপত ভাবে ভয়ঙ্কর মহান দেবতা এবং সেই সমস্ত জড় বাসনার পূর্ণকারী। তার মানে তিনি একে তো জড় বাসনার ইনচার্জ, আবার সেটা থেকে মুক্ত করারও তিনি ইনচার্জ। তিনি সর্বমঙ্গলময় এবং ক্ষমাশীল, কিন্তু দণ্ড দিয়ে তার ক্রোধ তাকে তৎক্ষণাৎ উদ্ধৃত করতে পারে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু। এই কথাগুলি তো দুজনের মধ্যে গোপনীয় ছিল প্রভু, গোপনীয় বিষয়, তাহলে এই কথাগুলো কিভাবে ভাগবতে আসলো আমার জানার ইচ্ছা। সুন্দর বলেছ যে এটা তো গোপনীয় বিষয় ছিল, তাহলে এটা ভাগবতে কিভাবে আসলো। যখন এই ঘটনাটা হিরণ্যকশিপুরের হিরণ্যাক্ষের ঘটনাটা ফাঁস হয়েছে, তখন গিয়ে এই ঘটনাটা ফাঁস হয়েছে।
এর আগে তো কেউ জানতে পারে না। মানুষ গোপন জিনিসটা কখন জানতে পারে? যখন ওটা ফলনমুখী হয়। তাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যখন এরকম অত্যাচার করতে শুরু করেছে, তখন আচার্যগণ ঘাটতে শুরু করেছে, কেন এরকম দৈত্য দানব সৃষ্টি হলো এত বড় মস্ত বড় ঋষির গর্ভ থেকে, তখন এটা উদ্ঘাটিত হয়েছে। বুঝতে পেরেছেন? এখন বলছে, সেই রুদ্র রূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণতি নিবেদন করি, তিনি যুগপৎ ভাবে মহান দেবতা এবং সমস্ত জড়বাসনা পূর্ণকারী, তিনি সর্বমঙ্গলময়, ক্ষমাশীল এবং দণ্ড দিতে তার ক্রোধ তাকে তৎক্ষণাৎ তিনি স্বয়ং তাৎপর্য, তিতি অত্যন্ত চতুরতার সঙ্গে ভগবান শিবের কৃপা প্রার্থনা করছিলেন। এখানে চতুরতা কি? আমি নিজে পাপ করেছি, কিন্তু আমি কি করলাম, আমার পাপটাকে কাটানোর জন্য আরেকজন ভালো মানুষকে ব্যবহার করলাম যাতে সে আমার পাপটা কাটিয়ে নিয়ে আসে। তো এটাকে বলা হয় চতুরতা। তিনি প্রার্থনা করেছিলেন, তিনি আমাকে কাদা কাঁদতে তিনি আমাকে কাঁদাতে পারেন, কিন্তু তিনি যদি চান তাহলে তিনি কান আমার কান্না বন্ধ করতে পারে, কেননা তিনি হচ্ছেন আশুতোষ। তিনি এতই মহান যে ইচ্ছা করলে তিনি এখনই আমার গর্ব নষ্ট করে দিতে পারেন। তার কৃপার প্রভাবেই আমার গর্ব যাতে নষ্ট না হয়, আমার সেই বাসনাও তিনি পূর্ণ গর্ব নষ্ট করে দিতে পারেন। কিন্তু যেহেতু তিনি সর্বমঙ্গলময়, তাই তার পক্ষে আমাকে দণ্ড দান করা থেকে অব্যাহতি দেওয়া মোটেও কঠিন নয়। যদিও তার মহাক্রোধ উৎপাদন করার জন্য তিনি আমাকে দণ্ড দিতে উদ্যত, তাই তাকে একজন সাধারণ মানুষের মতো প্রতীত হলো, তিনি সমস্ত মানুষের ঈশ্বর। তাই যেহেতু আমি ভুল করেছি, শিবজি আমার উপর দয়াও দেখাতে পারে, তবে হয়তো কোনো কোনো জায়গায় সে দয়া না দেখিয়ে আমাদেরকে শাসনও করেছে। তাই এখানে বলছে প্রভুপাদ যে আমরা যে কোনো কিছু করব সেটা রাধা কৃষ্ণকে গ্লোরিফাই করবে, যেন আপনি নিজের হাতে এখানে দান দক্ষিণা করুন। তাই তিনি যেহেতু সর্বমঙ্গলময়, তাই তার পক্ষে আমাকে দণ্ডদান করার থেকে অব্যাহতি দেওয়া মোটেই কঠিন নয়। দ্বিতীয় এই কথাগুলো কিরকম মনে হচ্ছে জানে? চোরের চুরি করতে বলছে, গৃহস্থের সজাগ থাকতে বলছে, এরকম কথা। তার মানে দিতি কি করেছে, শিবজিকে ভয় ভয় পাওয়া দেখাচ্ছে যে আমি ভয় ভীত, কিন্তু কথার বান এমন ভাবে প্যাঁচ মারছে মানে নিজেকে সে মুক্ত করে নিচ্ছে, শিবজিকে কি করে কনভিন্স করে ফেলছে কথা দিয়ে। 37 নম্বর, শন প্রসীদতা ভাম ভগবানু অনু ভগবানু বন অনুগ্রহ বেদ সপ্পনু কম্পানম স্ত্রী নাম দেব সতীপতি সতীপতি রিঙ্কি মা পর্যন্ত। রিঙ্কি মাতাজি অনুবাদ, তিনি আমার ভগিনী সতীর পতি হওয়ার ফলে আমার ভগ্নিপতি, তাই তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। তিনি সমস্ত রমণীদের
পূজনীয় প্রভু, তিনি সমগ্র ঐশ্বর্যের বিগ্রহ এবং অসভ্য ব্যাধদেরও ক্ষমার্হ রমণীদের প্রতি তিনি কৃপা প্রদর্শন করতে পারেন। তাৎপর্য কি যায়, শিব হচ্ছেন দিতির এক ভগ্নী সতীর পতি। দিতি তার ভগ্নী সতীর প্রসন্নতা আহ্বান করেছেন, যার ফলে তিনি তার পতির কাছে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। তাছাড়া শিব সমস্ত রমণীদের পূজনীয় প্রভু। যে সমস্ত নারীদের প্রতি অসভ্য ব্যাধেরাও ও করুণা প্রদর্শন করেন, স্বভাবতই তিনি তাদের প্রতি অত্যন্ত কৃপাময়। যেহেতু শিব স্বয়ং নারীদের সাহচর্যে থাকেন, তাই তিনি তাদের ত্রুটিপূর্ণ স্বভাবের কথা ভালোভাবেই জানেন এবং তার ফলে ত্রুটিপূর্ণ স্বভাবজনিত দিতির অপরিহার্য অপরাধের ব্যাপারে তিনি ততটা গুরুত্ব নাও দিতে পারেন। প্রতিটি কুমারীই ভগবান শিবের ভক্ত হওয়ার কথা। দিতি স্মরণ করেছিলেন তার শৈশবে কিভাবে তিনি শিবের উপাসনা করেছিলেন এবং তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এখানে বলেছে তিনি আমার ভগ্নী সতীর পতি। দেখুন কশ্যপ মুনিকে কতভাবে বুঝাচ্ছে, মানে শিবজির এখন ভালো প্রশংসা করছে। এই শিবজির কিন্তু ভয় ভীতি কি করেছে কশ্যপ মুনি দেখিয়েছে না এই কামক্রিয়া যাওয়ার আগে, কিন্তু তার কানের মধ্যে কিছুই ঢোকেনি। সে আরো বরঞ্চ ধুতি দিয়ে টান দিয়েছে, না তোমাকে আমার কাম বাসনা পূর্ণ করতে হবে। এখন যেই সে বুঝতে পেরেছে আমি অপরাধ করেছি, এখন সে কি করেছে, এখন শিবের সাফাই গাওয়া শুরু করেছে। শিবের যে তিনি আমার ভগ্নী সতীর পতি হওয়ার ফলে আমার ভগ্নীপতি এখন বানিয়েছে কি জামাইবাবু বানিয়েছে তিনি। তাই তাই একটা কথা আছে, মানুষ ঠেকে পড়লে কি করে, সোরকেও আত্মীয় বানায়। মানুষ ঠেকে পড়লে সোরকেও আত্মীয় বানায়। তাই তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, যেহেতু সে আমার ভগ্নীপতি তাই সে অবশ্যই আমার কি হবে প্রতি প্রসন্ন হবেন। আচ্ছা, এই কথার দ্বারা এই যে এতটুক পড়ার মধ্যে দিয়ে আমরা একটা জিনিস শিখতে পারছি কি না, মানুষ যদি ভুল করে তখন কি করে, মানুষ খুব ডিপ্রেশনে পড়ে যায়। কিন্তু সে যদি নিজেকে নিজে ডিপ্রেশনের সময় প্রবোধ না দিতে পারে, তাহলে কেউ তাকে দাঁড়া করাতে পারবে না। তাই দিতি ডিপ্রেশনে পড়ে গেছিল, কিন্তু সে কার মাধ্যমে দাঁড়া হচ্ছে, সে তার নিজেকে নিজে বুঝাচ্ছে এইটা আমার ভালো করেছে, ওইটা খারাপ খারাপ করেছে। তাই নিজের কি করছে মানে উৎসাহ নিজেই দিচ্ছে, অন্যের কাছে দেয়নি। এর জন্য আপনার নিজের কন্ট্রোলিং ক্ষমতাটা যদি আপনি অন্যের হাতে দিয়ে দেন, তাহলে আপনার মরণ। এর জন্য নিজেই বুঝাচ্ছে শিব সরি ভগ্নীপতি, তাই তিনি আমাদের প্রতি প্রসন্ন। তিনি সমস্ত রমণীদের পূজনীয় প্রভু, পূজনীয় প্রভু তার মানে বুঝাচ্ছে দ্বিতীয় শিবের পূজা করেন করতেন। তিনি সমগ্র ঐশ্বর্যের বিগ্রহ, তিনি সমস্ত ঐশ্বর্যের বিগ্রহ স্বরূপ হচ্ছে তিনি। অসভ্য ব্যাধদেরও ক্ষমার রমণীদের প্রতি তিনি কৃপা প্রদর্শন করেছিলেন। এখানে এই জিনিসটা, তিনি সমগ্র ঐশ্বর্যের বিগ্রহ, অসভ্য ব্যাধদেরও ক্ষমার রমণীদের প্রতি তিনি কৃপা প্রদর্শন করতে পারে।
তাহলে দেখুন সে নিজেকে কতভাবে প্রবোধ দিচ্ছে। তা আপনি যখন জীবনে কোনো কিছুর দ্বারা অপরাধ করবেন বা ভেঙে পড়বেন, তখন কি করতে হবে? নিজেকে নিজে প্রবোধ দিতে হবে। কিন্তু আপনি যদি একটা ভুল করে নিজেকে নিজে পাপি বলে আপনি ভেঙে পড়েন, তাহলে আপনি কোনোদিন দাঁড়াতে পারবে না। ভুল হতে পারে মানুষের, ভুল করতেই পারে মানুষ, কোনো কাম ক্রিয়ার দ্বারা কোনোভাবে ভুল করতে পারে। কিন্তু সেই জন্য যে আমার সবটাই শেষ তা না। এজন্য ইংলিশে একটা কথা পোস্ট করি, এর মানে হচ্ছে কোনো সম্পর্কের সম্পর্ক আর বইটা হচ্ছে একই রকম। সম্পর্কের কোন একটা, যেরকম বইয়ের কোন একটা পাতা মিস্টেক থাকে, কিন্তু পুরো বইটা তো মিস্টেক থাকে না। তাই একটা পাতার জন্য কি আমরা বইটা ফেলে দেই? না, জেরক্স করে আমরা একটা নতুন পাতা ঢুকিয়ে দেই। ঠিক তেমনি জীবনের একটা অধ্যায় খারাপ হয়েছে, তাই বলে পুরো অধ্যায় তো খারাপ না। এর জন্য কি করতে হবে? পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়া যাবে না, আমাদের নতুন আর একটা টার্ন করতে হবে। তার মানে ওই পেজ বাদ দিয়ে নতুন পেজে যেতে হবে, তাহলে আমরা সঠিক জিনিসটা দেখতে পারবো। জীবনটাও এরকম, কোন একটা অধ্যায় আপনার জীবনে খারাপ হয়েছে, তাই বলে যে পরবর্তী অধ্যায়গুলো খারাপ হবে তা না। আপনাকে টার্ন করে যেতে হবে, তাহলেই দেখবেন আপনি ভালো জিনিস অপেক্ষা করছে। বোঝা গেল? এই দ্বিতীয় এই কথার মধ্যে দিয়ে এই জিনিস বোঝাচ্ছে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য গোপাত কি যায়, শিব হচ্ছেন দিতির এক ভগ্নী সতীর পতি। দিতি তার ভগ্নী সতীর প্রসন্নতা আহ্বান করেছেন, যার ফলে তিনি তার পতির কাছে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। তাছাড়া শিব সমস্ত রমণীদের পূজনীয় প্রভু। যে সমস্ত নারীদের প্রতি অসভ্য ব্যাধেরাও করুণা প্রদর্শন করে, স্বভাবতই তিনি তাদের প্রতি অত্যন্ত কৃপাময়। যেহেতু শিব স্বয়ং নারীদের সহচর্যে থাকেন, তাই তিনি তাদের ত্রুটিপূর্ণ স্বভাবের কথা ভালোভাবেই জানেন, এবং তার ফলে ত্রুটিপূর্ণ স্বভাবজনিত দিতির অপরিহার্য অপরাধের ব্যাপারে তিনি ততটা গুরুত্ব নাও দিতে পারেন। প্রতিটি কুমারী ওই ভগবান শিবের ভক্ত হওয়ার কথা। দিতি স্মরণ করেছিলেন তার শৈশবে কিভাবে তিনি শিবের উপাসনা করেছিলেন এবং তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তার মানে এখানে প্রভুপাদ ওই কথাগুলোকে সুন্দরভাবে রিপিট করেছে যে দিতি শিবের কাছ থেকে মানে মানে সান্ত্বনা স্বরূপ কি কি জিনিস প্রার্থনা করেছে। না, আপনি আমার বোনের জামাই, আবার বোনকে বলছে তুই তোর স্বামীকে বল আমাকে যেন অ্যাকশন না নেয়, আমি এটা বুঝে করিনি। তাকে তো আমি ছোটবেলায় পূজা করতাম, তিনি হচ্ছেন সমস্ত নারীদের আশ্রয়, এখন যদি আমরা সেবাটা বাদ দিয়ে চলে যাই তাই কিভাবে চলবে, কিভাবে না চলবে, এইসব বিষয়ে সে চিন্তা করছে। হ্যাঁ না, এই জিনিসগুলোকে সে কন্টেম্পলেটিং করছে। মৈত্রী উবাচ সসর্গস্য আশিষম লোকম আশা আশাশানম প্রবেদ পতিম নিবৃত্ত সন্ধা নিয়ম ভার্যাম আহ প্রজাপতি। প্রজাপতি মৈত্রী বললেন, পতিরুষ্ট হয়েছে বলে ভয়ে কম্পিত কলেবরেরা তার স্ত্রীকে মহর্ষি কশ্যপ এভাবে সম্বোধন করেছিলেন। দিতি বুঝতে পেরেছিলেন যে তিনি তার পতিকে প্রতিদিনকার সন্ধ্যা নিয়ম সমর্পণ কার্যে নিবৃত্ত করে অপরাধ করেছিলেন, তবুও তিনি সংসারে তার সন্তানদের কামনা কল্যাণ কামনা করেছিলেন সন্তান রূপে। এখানে মৈত্রী বললেন, পতিরুষ্ট হয়েছে বলে ভয়ে কম্পিত কলেবরেরা তার স্ত্রী
কে মহর্ষি কশ্যপ এভাবে সম্বোধন করেছিলেন, এভাবে সম্বোধন। দিতি বুঝতে পেরেছিলেন যে তিনি তার পতিকে প্রতিদিনকার সন্ধ্যা নিয়মে সমর্পণ কার্যে নিবৃত করেছিলেন, তবুও তিনি সংসারে তার সন্তান কামনা করেছিলেন। দিতি জানতো যেটা একটা অপরাধ, আর আমার স্বামীর এখন সন্ধ্যা পূজার টাইম, তার মধ্যে আমি তাকে ডেকে এই সমস্ত কাজ করাচ্ছি, এটা গর্হিত অপরাধ হচ্ছে। কিন্তু তারপরও তিনি তাকে বাইরে যেতে হবে। তো 38 নম্বর, কশ্যপ উবাচ। এবার দেখুন কশ্যপ মুনি কি বলছে, কশ্যপ মুনি এবার কি বলছে ভালো করে শুনুন। এত সময় তো স্ত্রী বলছে, এবার কশ্যপ মুনি কি বলছে ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। কশ্যপ উবাচ অপ্রত্যয়াতাৎ আত্মানম তে দোষাৎ মহুতিকাৎ উত উতমত নির্দেশ অতি অতিচারেণ দেবানাম চ অতিহেলনাৎ অতিহেলনাৎ। সোমা মাতাজি পড়ন্ত 38। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ, বিদ্বান কশ্যপ বললেন, যেহেতু তোমার চিত্ত দূষিত ছিল, সন্ধ্যাকালীন মুহূর্ত ছিল অপবিত্র, তাছাড়া তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ এবং দেবতাদের অবজ্ঞা করেছ, তাই সবকিছুই অশুভ ছিল। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সমাজে সুসন্তান উৎপাদন করার জন্য পতিকে ধর্ম আচরণে এবং শাস্ত্র নির্দেশ অনুশীলনে নিষ্ঠাপরায়ণ হতে হয় এবং পত্নীকে পতির প্রতি সত্যনিষ্ঠ হতে হয়। ভগবদ গীতার 7ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শাস্ত্র নির্দেশিত নির্দেশ অনুসারে কাম আচরণ হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রতীক। কাম আচরণে প্রবৃত্ত হওয়ার পূর্বে পতি ও পত্নীকে পত্নী উভয়কে তাদের মানসিক অবস্থা, কাজ, দেবতাদের আনুগত্য এবং পত্নীকে পতির নির্দেশ সম্বন্ধে বিচার করতে হয়। বৈদিক সমাজ ব্যবস্থায় যৌন জীবনের জন্য উপযুক্ত মাঙ্গলিক সময়ের বিচার করা হয়, যাকে বলা হয় গর্ভাধানের সময়। দিতি সমস্ত শাস্ত্র নির্দেশ অবহেলা করেছিলেন এবং তাই যদিও তিনি সুসন্তান লাভের জন্য অত্যন্ত উৎসুক ছিলেন, তবুও তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার সন্তান ব্রাহ্মণের পুত্র হওয়ার যোগ্য হবে না। এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করলেই সবসময় ব্রাহ্মণ হওয়া যায় না। রাবণ ও হিরণ্যকশিপুর কশিপুরের মতো ব্যক্তিরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাদের ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়নি, কেননা তাদের পিতারা তাদের জন্মের জন্য আবশ্যক বিধিনিষেধ অনুসরণ করেননি। এই প্রকার সন্তানদের বলা হয় রাক্ষস। পুরাকালে বৈদিক অনুশাসনের অবজ্ঞা করার ফলে কেবল একজন বা দুজন রাক্ষস ছিল, কিন্তু কলিযুগে যৌন জীবনে কোন রকম নিয়মানুবর্তিতা নেই, অতএব কিভাবে সুসন্তান আশা করা যায়? অবাঞ্ছিত সন্তান কখনোই সমাজের সুখের কারণ হতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে ভগবানের দিব্য নাম কীর্তন করে তাদের মনুষ্য স্তরে উন্নীত করা যেতে পারে। সেইটি হচ্ছে মানব সমাজের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপম উপহার। এখন 38 নম্বরে কশ্যপ মুনি বলছেন, বিদ্বান কশ্যপ বললেন, যেহেতু তোমার চিত্ত
দূষিত ছিল, সান্ধ্যকালীন মুহূর্ত ছিল অপবিত্র, তাছাড়া তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ এবং দেবতাদের অবজ্ঞা করেছ, তাই সবকিছুই অশুভ ছিল। তার মানে একটা কথা বুঝুন, সন্ধ্যাকালে আপনি অপকর্ম করলে, শুধু যে সন্ধ্যাকালে অপকর্মটা করেছেন এটা যে পাপ তা না, আরো কতগুলো অপরাধ হচ্ছে দেখুন। একটা হচ্ছে সন্ধ্যাকালে যদি কুচিন্তা করে তাহলে চেতনাটা কি হয়, দূষিত হয়। সন্ধ্যাকালীন মুহূর্ত ছিল অপবিত্র, তারপরে সে তুমি আদেশ অলঙ্ঘন করেছ, মানে তার মানে তোমার স্বামী নিষেধ করেছে এখানে যাওয়ার দরকার নেই, কিন্তু তো এখানে কয়টা পয়েন্ট, তারপর তুমি আমার আদেশ অলঙ্ঘন করেছ, তারপর তুমি দেবতাদের অবজ্ঞা করেছ তাই অশুভ। তাই দেখুন এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, যদি কেউ অসময়ে কোনো অপকর্ম করে তাহলে কয়টা অপর মানে জায়গায় তার ভুল হয়। একটা হচ্ছে চিত্ত অশুদ্ধ হয়ে যায়, তারপরে সে সন্ধ্যাকালীন অপবিত্রতা সৃষ্টি হয়, তারপরে সে নিজের যে ব্যক্তি তাকে বিষয়টা অপরাধটা ভুল বুঝিয়ে দিয়েছে তাকে অবজ্ঞা করা হয়, কারণ সে তো আপনাকে ভুল বুঝাতে গিয়েছিল রাত 10টায়। তারপরে দেবতাদের অবজ্ঞা করেছে, তার মানে আপনি দেবতাদের কি করেছেন, অবজ্ঞা করেছেন, তাই সবকিছুই অশুভ ছিল, সবকিছুই অশুভ ছিল, এটা বুঝিয়েছেন। তারপরে সে তাৎপর্য, সমাজে সুসন্তান উৎপাদন করার জন্য পতিকে ধর্ম আচরণে এবং শাস্ত্র নির্দেশ অনুশীলনে নিষ্ঠাপরায়ণ হতে হয়, আর পত্নীকে তার পতির প্রতি সত্যনিষ্ঠ হতে হয়। তাহলে এই লাইনটা কোডমার্ক করে রাখুন, সুসন্তান উৎপাদন করার জন্য পতিকে কি করতে হবে, ধর্ম আচরণে এবং পতিকে ধর্ম আচরণ এবং শাস্ত্র নির্দেশন অনুশীলনে তাকে কি হতে হবে, দৃঢ়ব্রত হতে হবে এবং নিষ্ঠাপরায়ণ হতে হবে, আর পত্নীকে কি হতে হবে, পতির সেবার প্রতি সত্যনিষ্ঠ হতে হবে, তার মানে মিথ্যা কথা বলবে না কখনো, বুঝতে পারছ। একটা সুসন্তান জন্ম দেওয়ার জন্য এই ক্রাইটেরিয়া দরকার। তাই ভগবদ গীতার 7ম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলছে, শাস্ত্র নির্দেশ অনুসারে কাম আচরণ হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রতি। কাম বাসনা খারাপ না, যদি সেটা শাস্ত্র নির্দেশিত হয়ে আপনি সঠিক টাইমে সঠিক পারপাসে যদি সেটা আপনি ব্যবহার করেন। কাম আচরণে প্রবৃত্ত হওয়ার পূর্বে পতি এবং পত্নীকে উভয়ে তাদের মানসিক অবস্থা, কাল এবং দেবতাদের আনুগত্য এবং পতিকে পত্নীকে পতি নির্দেশ সম্বন্ধে বিচার করতে হবে। তার মানে কামাচরণের পূর্বে পতি পত্নী তাদের মানসিক অবস্থাটাকে চেক করে নেবে, তারপরে সে দেবতাদের আনুগত্য এবং পত্নীকে তার পতির নির্দেশ সম্বন্ধে বিচার করতে হয়। বৈদিক সমাজ ব্যবস্থায় যৌন জীবনের জন্য উপযুক্ত মাঙ্গলিক সময়ে বিচার করা হয়। কামাচরণে প্রবৃত্তির প্রতি উভয়কে বৈদিক সমাজ ব্যবস্থায় যৌন জীবনের জন্য উপযুক্ত মাঙ্গলিক সময়ের বিচার করা হয়, যাকে বলা হয় গর্ভদান সংস্কার। দিতি সমস্ত শাস্ত্র নির্দেশ অবহেলা করেছিল, তাই যদিও তিনি সুসন্তান লাভের জন্য
অত্যন্ত উৎসুক ছিলেন, তবুও তাকে জানিয়ে দেওয়া হয়েছিল তার সন্তান ব্রাহ্মণের পুত্র হওয়ার যোগ্য হবে না। তাই আপনি যতই ক্ষমা চান, যদি ভুল করেন সেটার পানিশমেন্ট আপনাকে নিতে হবে। এই কথাটা হচ্ছে এখান থেকে বুঝাচ্ছে, যদি আপনি ভুল করে থাকেন সেটার পানিশমেন্ট আপনাকে নিতে হবে, সে আপনি যাই করেন না কেন, যাই করেন না কেন, তাই ভুল করলে পাপ আমাকে নিতে হবে। এখানে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে যে ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করলেই সবাই ব্রাহ্মণ হওয়া যায় না। রাবণ ও হিরণ্যকশিপুরের মতো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাদের ব্রাহ্মণ বলে অস্বীকার করতে হবে। তাহলে এখানে এটা বুঝেছে, রাবণ এবং হিরণ্যকশিপুর ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও কি ব্রাহ্মণ ছিল? কোন ব্রাহ্মণ কাজ করেছে না? যারা জুমে আছেন একটু কৃপা করে যদি আপনাদের দর্শন দিয়ে ক্লাস করেন তাহলে ভালো লাগবে। তারপরে হচ্ছে, তা নাহলে বোঝা যাচ্ছে যে আপনি যোগ মহামায়ার কোলে আছেন। রাবণ ও হিরণ্যকশিপুরের মতো ব্যক্তিরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ, কিন্তু তাদের ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়নি, কেননা তাদের পতিরা তাদের জন্মের জন্য আবশ্যক বিধিনিষেধ অনুসরণ করেনি। তার মানে অসুরের একটা কার্যকলাপ কি, তারা সমস্ত শাস্ত্রের উল্টা নিয়ম করে। শাস্ত্রে বলছে সবকিছু করার আগে কি করতে হবে, শাস্ত্র নির্দেশিত পথকে অনুসরণ করতে হবে, আর যারা অসুর তারা কি করে, শাস্ত্র নির্দেশকে লঙ্ঘন করে, নিজে একটা শাস্ত্র বানায়। তারপরে সে তাদের পিতার জন্মের জন্য আবশ্যক বিধিনিষেধ অনুকরণ। এই প্রকার সন্তানদের বলা হয় রাক্ষস। পুরাকালে বৈদিক অনুশাসনের অবজ্ঞা করার ফলে কেবল একজন বা দুজন রাক্ষস ছিল, কিন্তু কলিযুগে যৌন জীবনে কোন রকম নিয়মানুবর্তিতা নেই, অতএব কিভাবে সুসন্তান আচরণ করা যায়? অবাঞ্ছিত সন্তান কখনোই সমাজে সুখের কারণ হতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে ভগবানের দিব্য নাম কীর্তন করে তাদের মনুষ্যতার স্তরে উন্নতি করা যেতে পারে। সেটি হচ্ছে মানব সমাজের প্রতি চৈতন্য মহাপ্রভুর উপহার। তাই যে বাবা মা ঠিক মতন ভক্তি করে, স্বামী স্ত্রী ভক্তি করে, সঠিক পথ দেখিয়ে, প্রসাদ বুঝিয়ে এইভাবে যারা পালন করেছে, সেই সন্তান এক সময় কি করবে, মা বাবার মূল্যায়ন বা আত্মীয় স্বজনের মূল্যায়ন বুঝবে। 39 এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল, তার মানে এই কথা বুঝেছে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হবে না। কি হয়েছে, কৈশপ উনি ব্রাহ্মণ ছিল, কিন্তু তার গর্ভের সন্তান কি ব্রাহ্মণ হয়েছে, হবে, হয়নি এখনো, যদিও হবে, ব্রাহ্মণ হয়েছে না। এর জন্য কি বলে, কাস্ট দিয়ে কখনো কি করা যাবে না, বিচার করা যাবে না, বিচার করতে হবে গুণ দিয়ে। এর জন্য জড় জগতের মানুষ কাস্ট দিয়ে সবকিছু বিচার করে, আর আধ্যাত্মিক জগতের মানুষ সব কি করে, গুণ দিয়ে বিচার করে, আপনার আপনি কোন গুণে আছেন। এর জন্য সন্তান কিরকম হবে সেটা নির্ভর করে মা বাবা কোন গুণে থেকে এই সন্তানের বীজ বপন করেছে, সেই ধরনের সন্তানই আপনার হবে। আর একটা জিনিস জানলাম যে সবকিছুর একটা সময় আছে, কিন্তু সময়ের কাজ যদি সময় না করে তাহলে সমস্যা।
তাহলে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে চিত্ত কি বলে অশুভ সময় যদি আমরা খারাপ কাজ করি তাহলে কি হয় চিত্ত দূষিত হয়, তারপর হচ্ছে সন্ধ্যাকালীন মুহূর্তটা অপবিত্র হয়, তারপর হচ্ছে ভগবানের ভক্তের আদেশকে অমান্য করা হয় এবং দেবতাদের অমান্য করা হয়, এই এতগুলো পাপ তার মধ্যে থেকে যায় যদি কেউ অশুভ সময় কোনো কার্য করে, অশুভ কার্য করে। তাহলে চিন্তা করো সন্ধ্যার সময় কখনোই কোনো অশুভ কাজ কখনো করবেন না, সেটা কাম ক্রিয়া হোক বা কোনো সমালোচনা হোক, যে কোনো আজে বাজে কাজ করেন, সন্ধ্যা মানেই হচ্ছে ভজন করতে হবে সেই সময়, আরতি কীর্তন করতে হবে, তাহলে সেটা মঙ্গল হবে। কৃষ্ণ প্রভু, হ্যাঁ ওই মানে ভাগবতের তৃতীয় স্কন্ধে দ্বিতীয় ভাগে মানে আমি একটা ওইটা তো পড়ছিলাম, তো ওখানে বলছে যে মানে প্রভাত বলছে দেবতা এবং অসুররা সন্ধ্যাকে এক কন্যা নারী হিসেবে মানে তারা সব সময় আরাধনা করত, মানে প্রভু আসলে ওইটা তো বুঝতে পারলাম না এখন। এটা হচ্ছে সন্ধ্যা হচ্ছে একটা কি ও সময় তমোগুণ বিরাজ করে, তো তো তমোগুণে কি আসে মানুষের মধ্যে কামা শক্তি জাগে, তাই কামের মানে কি ম্যাটেরিয়ালস কে সেটা নারী, তাই এর জন্য তাকে নারী রূপে আখ্যায়িত করা হয়েছে, বুঝতে পেরেছে? তো ঠিক আছে, আমরা ভাগবত আমরা এই পর্যন্ত স্টপ করছি, আমি এখন একটু চৈতন্য চৈতন্যামৃত পড়ব, তাহলে আমরা আজকে আবার চৈতন্য চৈতন্যামৃত ক্লাস দেইনি, মনে রাখতে হবে 38 পর্যন্ত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়। আমরা ভাগবতমের একটা কনক্লুশন পেলাম, অশুভ সময় কখনো খারাপ কাজ করা যাবে না, তাহলে ধন্যবাদ প্রণাম বলছি প্রভু, আমি তো একটু লেট করে ফেলেছি আজকে বলছি প্রভু, গীতা শ্লোক আর এটা এটা দুটো প্রশ্ন একটু কাউকে বলুন না, দিয়ে দেবে নাহলে গ্রুপে দিয়ে দিন, বলুন ওনাকে বলুন। গীতা শ্লোক আছে 25 নাম্বার জানতে দেব ব্রত, এটা 3:25 নবমধ্য রাজগত যোগ নবমধ্য 25 নাম্বার। আপু কোশ্চেনটা আছে যে